গিয়ে যে মানে বড় রাস্তাটা আছে সেইটার সঙ্গে রামুক বাগান সেই অংশটার যদি যোগাযোগ করা হয় পাকা রাস্তা দিয়ে, তাহলে এলাকার উন্নতি হবে। ব্যবসা বাণিজ্যর থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষের যাতায়াত সমস্যাটি উন্নতি হবে। কিন্তু যেটা দেখা গেল দুঃখের বিষয় যে কিছুটা অংশ হলো, অর্থাৎ হয়তো স্কুল থেকে রেললাইন পর্যন্ত সে অংশটা হলো, আবার এদিকে তো এদিকে গোটাটাই বন্ধ ছিল। বহু লড়াইয়ের পর, বহু ঝামেলা ঝঞ্ঝাট করার পর সেই বানেভাটাপাড়া ক্যানেল থেকে মানে রাহুল বাগান মোড় পর্যন্ত অংশটা সংযুক্ত হলো, কিন্তু মাঝের অংশটা সংযুক্ত হলো না। তাহলে তো যে উদ্দেশ্যটা ছিল আর কি, যে এই দুটো এলাকার মধ্যে এলাকার যোগাযোগ ব্যবস্থা